नमस्कार बंधुरा, आमार चैनल मुखरोचक रान्नाय आपनादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपी डाल तड़का बा तड़का डाल। खूब सहजेई डिम तड़का एवं निरामिष तड़का किभाबे बानानो जाय सेई रेसिपिटी आमी आपनादेर संगे आज शेयर करब। आसुन देखे नी डाल तड़का बानाते की की उपकरण लागबे। डाल तड़का बनानोर जोन्नो आमी मोट 6 रकम डाल एवं कलाई नियेछी। आपनारा आपनादेर पछन्द मतो डाल एवं कलाई निते पारेन। आमी एखाने नियेछी मुग कलाई 100 ग्राम, छोलार डाल 50 ग्राम, मुग डाल 25 ग्राम, मुसुर डाल 25 ग्राम। एछाड़ाओ आपनारा मटर डाल एवं अरहर डालो निते पारेन। एछाड़ा जे कलाईगुलो नियेछी सेगुलो हलो राजमा कलाई 25 ग्राम एवं बीन कलाई 25 ग्राम। এছাড়াও আপনারা মুসুর কলাইও দিতে পারেন। রাজমা কলাই এবং বিন কলাইকে নরমাল জলে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে অথবা গরম জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আর লাগবে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিতে হবে, কাঁচা লঙ্কা 4 থেকে 5টি কুচি করে নিতে হবে, একটি মাঝারি টমেটো কুচি করে নিতে হবে, ধনে পাতা কুচি নিতে হবে 1/4 কাপ, দারুচিনি লাগবে 1/2 ইঞ্চি, এলাচ 3টি, লবঙ্গ 4 থেকে 5টি, মেথি পাতা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কা 1টি, জিরে গোটা নিতে হবে 1/2 চা চামচ, তেজপাতা 1টি, 2টি ডিম নিতে হবে এবং তেল নিতে হবে 80 মিলিলিটার। আসুন দেখে নিই ডাল তড়কা কিভাবে বানাতে হবে। প্রথমে একটি প্রেসার কুকারে মুগ কলাই, ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ভেজানো রাজমা কলাই এবং বিন কলাই দিয়ে দিতে হবে। এবার এতে 800 মিলিলিটার জল দিতে হবে। এবার লবণ দিয়ে দেব 1/2 চা চামচ। এবার এতে 1 চা চামচ তেল দিয়ে দেব যাতে ডাল উতলে না পড়ে যায়। এবার ঢাকনাটা বন্ধ করে 6 থেকে 7টি সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে। এবার এতে দিতে হবে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে এগুলোকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। 10 সেকেন্ড পর রসুন দিয়ে দেব। রসুন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এতে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একবার নাড়াচাড়া করে নেব। এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। এবার এতে দেব টমেটো। টমেটো 1 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এবার এতে দিতে হবে ডিম। যদি আপনারা নিরামিষাশী হন তাহলে অবশ্যই ডিম বাদ দিয়ে করবেন, তাতেও খেতে খুব ভালো লাগে। ডিমটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করে ডিমটা ভেজে নেওয়ার পর আমি এতে আদা দিয়ে দেব। আদাটা 30 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তিরিশ সেকেন্ড পর এতে হলুদ, মেথি পাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব।
সব মশলা ভালো করে মিশিয়ে নেবার পর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে। ডালের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে জল দেব। জল এখানে দিচ্ছি 350 মিলিলিটার। জল দিয়ে ভালো করে সব কিছু একবার জলের সাথে মিশিয়ে নিয়ে এতে লবণ দিতে হবে। লবণ যেহেতু আগে দেওয়া ছিল একটু পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। এবার এটা 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু ডালটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। 7 মিনিট পর ডালের জল অনেকটাই শুকনো হয়ে গেছে, ডালটা অনেকটা থকথকে হয়ে গেছে। এবার এতে ধনে পাতা ছড়িয়ে দেব। এই অবস্থায় আপনারা ধনে পাতাটা ডালের সঙ্গে মিশিয়েও দিতে পারেন, আমি এইভাবেই ছড়িয়েই রাখছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব যাতে ডালে একটি খুব সুন্দর গন্ধ আসে। 5 মিনিট পর ডাল তড়কা তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।